এবং মামলার প্রথম নামটাই হচ্ছে ফখরুল সো অবশ্যই এখানে যদি মধ্যস্থতা করা যায় সেটা তো ভালো আমরা চাই মধ্যস্থতা হোক আমরা কেন মামলায় মামলায় তো আমাদের যেতে হোক মানে মামলাটা যদিও আমরা করে ফেলছি এটাকে আবার এটাকে মানে রিজলভ করা সম্ভব যদি মধ্যস্থতা মধ্যস্থতা করা যায় সেটা সব দিক থেকেই ভালো আমি সবসময় মধ্যস্থতার পক্ষে সব দিক থেকেই তানভীর কিন্তু জেলে ছিল ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন করতো বাংলাদেশে ওর নামে পুলিশের অলরেডি মামলা আছে সে এখন পালায় ইউকেতে আছে। আমি অলরেডি গোয়েন্দাদের সাথে কথা বলছি এই বিষয়ে অলরেডি আমাকে একটা জানাইছে হ্যাঁ যে আমি যখন একটু জিমতানভিকে নিয়ে কথা বলতে গেছি ওরা দাঁড়ান আমি একটু খোঁজ করি খোঁজ করে অলরেডি বের হয়ে গেছে হ্যাঁ এখন জিনিসটা কি মামলা করলে কিন্তু মানে অলরেডি কিন্তু আমি ধরেন ফখরুল ভাইয়ের বাসার ঠিকানা জানি ওনার বাবা মাকে কী করে আমি জানি কিন্তু আপনারা অনেক সবাই কমেন্ট করে যাচ্ছিলেন যে যে ছাত্র আন্দোলন হচ্ছে এবং এরা হইতেছে বেশিরভাগ তরুণদেরকে নিয়ে কাজ করে লাইফ এর বাটপার গুলো পুরো কোটা আন্দোলনের সময় এরা মুখে কুলুপ এটেছিল স্পেশালি ইয়াহিয়া বাটপার মুখে পুরা কুলুপ একদম জিব যাকে বলে হ্যাঁ মানুষজন আমাকে তখন মেসেজ করতেছে ভাই এই যে ইহিয়া বাটপার তো লুকিয়ে গেছে একটা কথা বলতেছে না কোটা আন্দোলনে সবাই সংহতি জানায় এসে সারা পৃথিবী সারা বাংলাদেশ পাড় আওয়ামী লীগটাও সংহতি জানায় ফেলছে লাইফ স্প্রিংয়ের এইগুলো একটাও সংহতি জানে না তারপর যখনই ভা আভাব পাল্টে গেল তখন আস্তে আস্তে গিরগির মধ্যে সবগুলো বের হওয়া শুরু করছে সুশুমারের যা থেকে শুরু করে ইয়া হিয়া বাটপা থেকে শুরু করে সবগুলো তারপর আবার মানুষ আমাকে কমেন্টে ভাই বাটপাগুলো তো গর্ত থেকে বের হইছে আপনি এখন আলোচনা করবেন না না আমি এখন আলোচনা করব না কারণ আমরা আলোচনা যা করার তাদের প্রতারণা নিয়ে কথা বলার স্পেসিফিক ছিল বিষয় বস্তু সেটা নিয়ে কথা বলছি সে এদের নিয়ে আমার কোনো আগ্রহ নাই যদিও আগ্রহ থাকা উচিত কারণ এরা আমার সাথে কী করছে সেটা আপনারা সবাই জানেন কথা বলা উচিত এই এদেরকে ছেড়ে দেওয়া উচিত না তার প্রয়োজন করতেছিলাম মাথাটা গরম হয়ে গেল দেখে সুসুমারের স্যারের একটা পোস্ট সে আয়না ঘর নিয়ে পোস্ট দিছে আয়না ঘর নিয়ে সুষমার রেজা পোস্ট দিছে আচ্ছা 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 আয়না ঘর তো সবাই জানেন বাংলাদেশের তাও আরেকবার ব্যাকগ্রাউন্ড দিয়ে সেটা হচ্ছে বিগত স্বৈরাচারী সরকারের সময় দেশে তো খুন গুমের একটা ত্রাসের রাজত্ব কয়েম করছে সবাই জানেন আপনারা কেউ কিছু বললেই মানুষকে তুলে নিয়ে যাওয়ার হুমকি খুন করার গুম করার কারোর সাথে কারো দেশের মধ্যে ঠোকাঠুকি লাগলেই তাকে গুম করে দেওয়ার হুমকি জেনে থাকবেন আপনারা দেশে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেখানে সবাই গুমের আতঙ্কে তটস্থ এবং সরকারি বাহিনীর পেটুয়া বাহিনীর আতঙ্কে তটস্থ এদেরকে ব্যবহার করে সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কাজ করে রাখছে এই লাইফ এর এই শুয়োরের বাচ্চারা তারা আমাকে থ্রেট করল আমাকে মামলা দিছে আমার নামে তারা তাদের ভাষণ অনুযায়ী তারা আমার নামে মামলা দিয়েছে এবং এই শুয়ারো বাচ্চারা আমাকে থ্রেট করছে আমার বাসার ঠিকানা খুঁজে বের করছে আমার বাবা কি করে খুঁজে বের করছে শুয়ারো বাচ্চারা তোরা মিন করছিলি তোরা কী মিন করছিলি এগুলো বলে আমাকে এগুলা বলে থ্রেট করে আমার বাপকে গুম করবি। আমার বাপের বাড়ির ঠিকানা বের করছিস আমার বাপকে গত স্বৈরাচারী শাসকের আমলে এই কথা বলার মানে পুত্রকে তুলে নিয়ে এসে গুম করে দিব তোরা আমার নামে মামলা করছিস তোরা আমার নামে গত এই সৈরাচারী শাসকেরকে যতভাবে ব্যবহার করা যায় কুত্তার বাচ্চাগুলা ব্যবহার করছে এগুলো সব এগুলো এখন পোলটি মারতেসে এখন আয়নাঘর নিয়ে তোরা পোসতোস এখন তোরা এই সরকারকে নিয়ে পোসতেস শুয়ারের বাচ্চারা তোরা আমার নামে মামলা বাংলাদেশের কি কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে সারা দেশের মানুষকে তটস্থ করে রাখছে আগেকার আগের সরকার এবং তাদের সন্ত্রাসীগুলা সুয়ারোর বাচ্চারা এরা তোরা আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রথমে মামলা করছোস কী কারণে তাদের প্রতারণা নিয়ে আমি প্রশ্ন করছি আমি জানতে চাইছি যে ইহাই আমিনের কোনো ক্রেডেন্ট শ্বাস নাই সে মানুষকে প্রতারণা করে দশ হাজার টাকা করে সিম্পলি আমি প্রশ্নটা তুলছি এবং দিনের পর দিন যত অ্যাঙ্গেল থেকে সম্ভব চ্যালেঞ্জ করে গেছি তাদেরকে এই কারণে তোরা তোর কোনো সভ্য দেশে আমার বিরুদ্ধে আমার বাক্সাধীনতা সে কিছু করতে পারতো কিছু করতে না ওই অসভ্য অসভ্য সরকার আমলে স্বৈরাচারী সরকার আমলে স্বৈরাচারী শাসকের স্বৈরাচারী টুল ব্যবহার করে তোরা আমাকে যতভাবে সম্ভব তোরা আমাকে থ্রেডেন্ট করস তোরা আমার বিরুদ্ধে মামলা করসোস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্ভবত এই কালা আইন ব্যবহার করে ওই সরকারের স্বৈরাচারী শাসকের টুল ব্যবহার করে তোরা আমাকে গুম করার হুনকি দেশ তোরা আমার বাড়ি বাড়িঘরের ঠিকানা বের করছিস গোয়েন্দা সংস্থার সাথে বলছে কি ইয়াহি আমিন যে গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছে সে গোয়েন্দা সংস্থা মানে কি আয়নাঘর গোয়েন্দা সংস্থার সাথে কথা বলার মানে কি আয়নাঘরের সাথে কথা বলছিলি আমার বাড়ি ঘরের চোদ্দ গোষ্ঠী বের করছিস গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছিস তোরা আমার বাপ্পি তুলনী আনাঘরে ভরে রাখার জন্য তা কি করছিলি কি মিন করছিলি তোরা সেই আয়নাঘর নিয়ে এখন সুষমারা যা দিচ্ছিস কোনো লজ্জার সরম কিছু আছে এদের কোনো লজ্জার সরম বিবেক কিছু আছে এদের আয়না ঘর নিয়ে পৌঁছ দিচ্ছে এবং গত সরকার আমলে সবাই তাদের সাফারিং গল্প বলতেছে কেন তোদের কোনো গল্প গল্প নাই এই সরকার আমলে নিপীড়নের আমাদের সবাই নিপীড়নের গল্প আছে আমরা কোনো অপরাধ না করে আমাদের প্রত্যেকের নিপীড়নের গল্প আছে এই সরকার আমলে তোদের নিপীড়নের কোনো গল্প নাই ও আচ্ছা খুব ভালো মতো উদ্বোষা করছিস তোরা খুব ভালো করে গোয়েন্দা সংস্থার সাথে খুব ওঠা বসা গোয়েন্দা সংস্থার সাথে মানুষদেরকে ফোন দিয়ে হুমকি দেশ মানুষদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করস যত রকম স্বৈরাচারী টুল আস ওই সরকারের মানুষ তো ব্যবহার করসোস তোরা এখন তোরা আবার আয়নাঘর নিয়ে কথা বলো লজ্জা লাগে না তোদের শুষমহারাজে যে আয়নাঘর নিয়ে দিছে সে তার কোনো স্টোরি নাই তার বলার কোনো স্টোরি নেই কেন তারা কিন্তু এই সৌরশাসকের অংশ ছিল তারা এই সৌরতন্ত্রের অংশ ছিল এই এই মাফিয়া স্টেটের অংশ ছিল এরা সো এদের কোনো স্টোরি নাই তাকে ফোন দিয়ে তার কোন রোগী তার আয়নাঘরের অভিজ্ঞতা বর্ণনা করছে সেইটা পোস্ট আকারে সে তুলে ধরেছে কেন কারণ তার নিজের কোনো আয়নাঘর নয় তার আশেপাশে তার বাপ দাদা মা তাদের কাউকে ধরে নিয়ে ঘরে ভরা হয় নাই কারণ তার স্টেটের সাথে উঠবস করতো তারা সারাদিন তোরা এখন বেরোবে এসে আয়না ঘরের গল্প শোনাস মানুষকে আমি এত বিষয় নিয়ে কথা বলি কেউ আমার বিরুদ্ধে মামলা করে নাই কেউ আমাকে ডিজিএফআই এর হুমকি দেয় নাই কেউ আমাকে গোয়েন্দা সংস্থার হুমকি দেয় নাই কেউ আমার বাড়ি বাড়িঘরে ঠিকানা বের করার হুমকি দেয় তোরা হুমকি দিছিস তোরা তারপর এসে এখন আয়নাঘরের গল্প আরেকটা পোস্ট দিছিস সুষম রাজা এগুলার মতো অমানুষের বাচ্চা আমি আমার জিনদে দেখি নাই এদেরকে আমি দেখি আর অবাক হই আর ভাবি যে মানুষের হিপোক্রিট হওয়ার পার হওয়ার ভণ্ড হওয়ার বটম কোথায় শেখ হাসিনার ওই যে শাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে মানুষজন সেটা নিয়ে একটা পোলতেছে সুষমা রাজা পোস্টার লাস্টের অংশটা পরে মাথাটা আরও গরম হয়ে গেল পোস্টের লাস্টের অংশে লিখতেছে যে যখন যেভাবে সুযোগ পেয়েছে চুরি করার এই অভ্যাসটাই আমাদের দেশটাকে ধ্বংস করেছে এই জিনিসটা ভুলে যাবার কারণ নেই আল্লাহ চট করে কোনো জনগোষ্ঠীর উপর জালিম শাসক চাপিয়ে দেন না আমার আমাদের নিজেদের সীমা লঙ্ঘন এই নাখুশির বড় কারণ তোরা তো জালিম শাসকের যত টুলাসো সব ব্যবহার করছো তোরা জলিম শাসকের সাথে সারাটা দিন উদ্বোস করতি তোরা লজ্জা লাগে না এখন তিনশো ষাট ডিগ্রি পল্টি মারতে এই জালিম শাসক যখন স্টুডেন্টের উপর নিপীড়ন চালাচ্ছিল তখনও তো তোদের মুখ খোলা নাই এই শাসককে ব্যবহার করে তো আমি তোদের সমালোচনা করার প্রশ্ন করছি একটা ভ্যালিড তোরা একটা হেলথ কেয়ার নিয়ে প্রতারণা করে বেড়াইতেছিস তোরা সাধারণ মানুষের কাছে এইভাবে প্রতারিত করতেছিস আমি সিম্পলি বলছি তোদের ক্রেডেনশিয়াল দেখা এই কথাটা বলে তোরা আমাকে তোরা আমাকে আয়না ঘর নিয়ে এখন তোরা তাই আমরা যার যার জায়গাতে কে কত সৎ সেই পরীক্ষাটা পরীক্ষাটা দিয়ে এই নতুন পাওয়ার স্বাধীনতার মান রাখতে হবে নতুবা আমরা আমাদের সন্তানদের কিভাবে মুখ দেখাবো এই একই প্রশ্ন আমারও আমি খুব অবাক হই আমি জানতে চাই আপনারা কিভাবে আপনাদের বাচ্চার সামনে মুখ দেখান আপনারা কিভাবে এত বড় মিথ্যাবাদী পাটপার ভণ্ড দুমুখো সাপ সাফ হইতে পারেন সততা নিয়ে কথা বলতেছেন ইয়াহিয়ামিনের এই প্রতারণা নিয়ে আমি সকল ভিডিও শেয়ার করছি আজকের কোনো ভিডিও কেটে আপলোড করবো না কুশল সে তার নিজের চ্যানেলে ইউটিউব চ্যানেলে এক বছর আগে ক্লিয়ারলি বলছে যে এই সেক্টরে কিভাবে প্রতারণা করা হয় মানুষের সাথে তখন তো আমরা কেউ জানতাম না যে এই এক্সাক্ট প্রতারণা ইয়াহিয়ামিন করতেছে এবং কুশল নিজেই ডিসক্রাইব করছে ইয়াহিয়ামিন কি প্রতারণা করতেছি এক্সাক্ট জিনিস ডিসক্রাইব করছে এক বছর আগে কুশল তার ইউটিউব চ্যানেলে যে এই কোনো ধরনের ডিগ্রি নাই কিছু না এগুলা ছাড়া বাংলাদেশে এসে বিদেশ থেকে একটা ডিপ্লোমা কোর্স 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 করে এসে চিকিৎসা করা শুরু করে দেয় এগুলো আনঅ্যাকসেপ্টেবল এগুলো প্রতারণা এগুলো করা যাবে না এবং যাদের ডিগ্রি নাই এই ব্যাচেলার নাই তারা যদি করতে চায় তাদেরকে পিএইচডি কুশল বলছে তাদের অ্যাটলিস্ট পিএইচডি করে আসা উচিত বাইরে থেকে এম ফিল ডিগ্রি নিয়ে আসা উচিত অনেকগুলো উচ্চতর ডিগ্রি নিয়ে আসা উচিত কিন্তু সেটা না করে অনেকে যেটা করে যে বিদেশ থেকে ডিপ্লোমা ডিগ্রি এনে মানুষকে প্রতারিত করে এটা করা উচিত না এই এক্স্যাক্ট কাজ হইতেছে ইহাইয়া করতেছিল আমরা কেউ জানতাম না তখন তোরা ভাবধর্সরা কুশল এসে বসে যেগুলো প্রতারণা করে তো তোরা তো খুব ভালো করে জানতি এমন না যে জানতাম না তোরা খুব এক্স্যাক্টলি ইয়ে কি জানি বলে কি কী করতেছিল তোরা জানতি ভেরি এক্স্যাক্ট থিং তোদের তো কোনো ডিফেন্স নাই যে আমরা জানতাম না ইহাই এটা করতো বা আমরা জানতাম তোরা তো বের হয়ে এসে ডিফেন্ড করছিস ইহাইয়াকে এসে ও এটা তো বাংলাদেশ বিএমডিসির রিকোয়ারমেন্ট নাই এই নাশি না তো বিএমডিসি রিকোয়ারমেন্ট না থাকলে কুশলী ভিডিও এক বছর আগে আপলোড করে করছিল কেন তখন তো এই কথা বলে না যে বিএমডিসি রিকোয়ারমেন্ট নাই চাই এটা করতে তখন তো সে এসে যে এটা করা যাবে না তো সততার কথা তাহলে আপনারা বাচ্চাদেরকে কীভাবে মুখ দেখান এই যে বের হয়ে এসে তখন ডিফেন্ডার পর ডিফেন্ড ডিফেন্ডার পর ডিফেন্ড করে গেলেন আপনারা কীভাবে বাচ্চাকে মুখ দেখান আমি প্রশ্ন তুলছি কোনো কিছু না আমি সিম্পলি টু দ্য পয়েন্ট প্রশ্ন তুলছি যে এই আমি এর কি ডিগ্রি আছে জানতে চাইছি সে খালি পিছলাই সে পিছলাই সেরা আমি ছাই দিয়ে চাপ দিয়ে ধরছি এইটুকু তোর বেশি কিছু তো না নাথিং মোর নাথিং লেস নাথিং পার্সোনাল নাথিং আমি সিম্পলি জানতে চাইছি ডিগ্রিকে এইটার কারণে তোরা আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয় দেখাস তোরা আমাকে এফ আই এর ভয় দেখাস গোয়েন্দাদের সাথে কথা বলে আমার বাবার বাড়ি ঘর কই সব খবর আমার বাবাকে কী করে সব খবর তোরা বের করছিস তোরা আমাকে আয়না ঘরের থ্রেট দেখাস সেই সুরের বাচ্চা তোরা এখন আয়নাঘর নিয়ে পৌঁছিস সরকারটা চেঞ্জের সাথে সাথে পোলটি নিয়ে নিলি সাথে সাথে মানে লজ্জলজা হায়াপতার কিছু থাকতে নাই পাপ নিয়ে পুরো একটা প্রতারক আগাগড়া তোরা একটা একটা ডিফেন্ড একটা একটা ডিফেন্ড একটা মানুষের গরিব এই দেশের গরিব মানুষদেরকে প্রতারিত করে হাজার হাজার টাকা তোরা বের করস একটা মামলা হইলে একটা তদন্ত হইলে সবগুলো তোরা এখন জেলের ভিতরে থাকবি আমাকে থ্রেট আমাকে আমার বাবাকে না জড়াইয়ে থ্রেট করে আমার বাবাকে থ্রেট করে আমাকে থ্রেড করে এফাইড ভয় দেখাস তোরা আয়না ঘরের ভয় দেখাস ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করস সারাটা দিন বস বস উটবস বস এই বাটপারগুলার সবগুলার সালমান মুক্তাদির তো ধরে ধরে গুলো একটু আগে দেখলাম একটা ফেসবুক পোস্ট সালমান মুক্তাদির হচ্ছে কি নাম কি নাম ওই যে মাই টিভির মালিকের ছেলে ভ্লগ করে বেড়ায় যে কচু ওর পোস্টের নিচে সালমান মুক্তাদির একটু আগে কমেন্ট করছে এরকম তোদের মতো পোল্টি মারতেছে পোলটি হান্ড্রেড পার্সেন্ট পোল্ট্রি নিয়ে এখন একেবারে তোমার সালমান মুখতেদের কমেন্ট করছে আমার এটা আয়নাঘর নিয়ে পোস্ট দেখে শুরু করে যার মাথাটা টং হয়ে গেলো সাথে সাথে তোরা আমাকে আয়নাঘরের থ্রেড দেখাইছিস কী কারণে আমি কি অপরাধ করেছিলাম আমি কোনো আইন ভাঙছিলাম দেশের আমি তোদেরকে আমি তোদের সাথে কোনো অন্যায় করছিলাম আমি কি কারণে তোরা আমার বিরুদ্ধে মামলা করস তোরা আমার বাপের খবর বের করছিস ডিজিআই ডিজিএফআই দিয়ে তোরা ডিজিএফআই আই গোয়েন্দা কি পাওয়ার তোদের কত সরকার আমলে তোরা কি সুখে শান্তিতে কি দাপতে ছিলি তোরা তোদের সমালোচনা করছি আমার ইয়ের পেজ খেয়ে দিচ্ছো তোরা আমার ফেসবুক পেজ সেটার মধ্যে পর্ন আপলোড করা হতো প্রতিদিন পর্ন আপলোড করা হইতো তোরা কি ধার্মিক নাকি তোরা ভালো মানুষ নাকি তোরা ভদ্রলোক নাকি তোরা সভ্য লোক মাফি স্টেটের সাথে কি দহরম মহরম একদম জিক্সো মতো বসে বসেছিলি তোরা লেফটে লেফটে ছিলি এই আন্দোলনের সময় ছাত্রদের ফুল টাইম মুখটা বন্ধ খামোশ যেই না সরকার বদলানোর বাতাস পেয়ে সব সাথে সাথে একসাথে ঝাঁপায় পড়ে এখন তোরা সততার লেকচার দেশ ঘরের নিয়ে পোস্ট দেশ দেখেন আমি জানি আমি এদেরকে তুই বলে নানান অশ্লীল গালি গালাজ করছি অ্যান্ড আই হ্যাভ জিরো রিগ্রেট আই হ্যাভ জিরো রিগ্রেট এই পিসাজদেরকে এই অসভ্য ইতর বদমাস এই জানোয়ারদেরকে কোনো ওয়ার্ড কোনো গালি কোনো কার্সিং ইজ নট ইনাফ আপনি চিন্তা করেন তারা এই সরকারের এই মাফিয়া স্টেটে সবাই ভয় তটস্থ অনলাইনে কথা বলতে পারে না অফলাইনে কথা বলতে পারে না এদের ভয় তটস্থ এবং সেই টুল ব্যবহার করে এরা আমাকে আমি কোনো অন্যায় করিনি কোনো অপরাধ করিনি আমার নামে জীবনে কোথাও কোনো মামলা হয়নি প্রথম যদি কোনো মামলা হয়ে থাকে যেটা তারা বলতেছে আমার জীবনে প্রথম কেউ মামলা করলো কথম এই মাফিয়া স্টেটের টুল ব্যবহার করে এরা আমার বিরুদ্ধে আমি এদের সিম্পলি প্রশ্ন তুলছি খালি জানতে চাইছি ভাই তোদের কী ক্রিডেনশাল আছে দশ হাজার টাকা করে যে নিতেছিস মানুষের কাছ থেকে কী ক্রিডেনশ্যালস আছে এই প্রশ্ন করায় মামলা করা যায় কোনো পৃথিবীতে মামলা করা যায় কোনো সভ্য পৃথিবীতে এই বাংলাদেশে কোনোদিন এই এই ধরনের মামলা করা গেছে যাই তো শুধুমাত্র গত মাফিয়া স্টেটের আমলে গেছে তোরা সেই সুযোগ নিয়ে সেই ব্যবহার করছিস কোনো দিন কোনো আমলে ডিজিএফআইয়ের সাথে গোয়েন্দা সংস্থার লোকের সাথে কথা বলে বাড়ি ঘরের তথ্য এই থ্রেড করা যেত তোরা করছিস গত মাফি স্টেটের কোন টুলটা তোরা ব্যবহার করস না এইসব কারণে আমি এগুলো সমালোচনা করতাম এই কারণে তো আমি এই 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 পাটপাটগুলো সমালোচনা করতাম ইয়া হিয়া আমিন হচ্ছে কী জানি বলে পডকাস্ট করে বেড়ায় বাংলাদেশে নাকি রিস্ক টে তারা নাকি ব্যবসা করতে ভয় পায় রিস্ক রিস্কেনা রিস্ক দিতে জানে না অসভ্যের বাচ্চা জানানোর বাচ্চা তোরা স্টেটের কোনো সমালোচনা করছিলি তোরা জীবনে বলছিস যে এই দেশের যে দরবেশ বাবা পুরো দেশকে ছোবড়া বানায় ফেলছে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এদিক থেকে বর্ডার থেকে বের হয়েছে ওই দিক থেকে জিনিসপত্রের দাম লাভ দিয়ে অর্ধেকে নেমে আসছে এক লাফে অর্ধেকে নেমে আসছে জিনিসপত্রের দাম শেয়ার মার্কেট রাতারাতি সব চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এই তোরা কখন এগুলোর কোনো সমালোচনা করস নাই সরকারের সাথে সারাদিন উডবোস উটবস করে মানুষকে খালি ব্লেম খালি মানুষকে ব্লেম মানুষের না মানুষের এই সমস্ত সমস্যা পুরো স্টেট নিয়ে তোরা একটা টু শব্দ করস নাই এখন সরকার যা চেঞ্জ হলো সাথে সাথে বেরোয় এসে পোলট্রি ইয়াহিয়ামি সেই সরকারটা যখনই চেঞ্জ হয়েছে সাথে সাথে সে বেরো এসে আমি জাফর ইকবালের সাথে পডকাস্ট করতে চাই হা 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 এতদিন করতে চাস নাই কেন এত বছর পনেরো বছর ক্ষমতায় সরকার একটা সরকারের লোককে তোরা চ্যালেঞ্জ করছিলি কখনো প্রশ্ন করছিলি সরকারের এই দুর্নীতি এই নির্যাতন নিষ্পেষণ নৈরাজ্য সারাদিন উঠবস 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 ওদের সাথে যত রকম সরকারি প্রজেক্ট আছে সবগুলোর মধ্যে তোরা সবার আগে ক্ষমা খালি ঢু ইন্টারনেটে ঢুকতে পারি না ফেসবুকে ঢুকতে পারি না বিটিভি বাতাবিল এবং টেলিভিশনে ঢুকতে পারিনা সময় টিভিতে ঢুকতে পারি না একাত্তরে ঢুকতে পারি খালি তোদের ক্ষমা তোদের ক্ষমা সারাটা দিন এই সন্ত্রাসী মাফিয়াদের সাথে উট উঠবস উঠবস এবং সবাই আমাকে বলতেছে ভাই এই এদের হাত অনেক লম্বা কি যেন বলে ইয়াহি আমিন তারপরে এদের স্বরাষ্ট্রমন্ত্রী তখন তো অনেকে বলছে আমি ভেরিফাই করার সুযোগ নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী হতেছে ইহি আমিন একে আমরা জানি কাছের লোক মাফিয়াদের সাথে উড্বোস সবাই আমাকে বলে ভাই আপনি যে এদের ইয়ে সমালোচনা করতেছেন এদের হাত কিন্তু অনেক লম্বা আপনাকে বিপদে ফেলতে পারবে তোরা গত তোরা ছিলি মাফিয়া তোরা ছিলি সেই মাফিয়া দাড়ি টুপির আড়াল সেই মাফিয়া যত রকম প্রতারণা করা যত রকম পাটপারি করা যত রকম ভণ্ডামি করা তোরা করে গেছি সরকারের সাথে উডবোস করে সরকারের বিরুদ্ধে একটা মুখ খোলস নাই এত বড় একটা কোট আন্দোলন ইয়ে গেলো ছাত্রদের আন্দোলন গেলো হাজারে হাজারে লাশ পড়ল তোদের একটার মুখ মুখ খোলে নাই তোরা একটা প্রোফাইল বিকছে কিচ্ছু না যেই না সরকারটা চেঞ্জ হয়ে গেলে বের হয়ে সে এখন ঘর নিয়ে তোরা উপস্থিত ছিস দেখেন আমি তো এদের মতো সন্ত্রাসী না আমি প্রচলিত আইনের বাইরে কোনো কিছু আশাও করি না এবং আমি পার্সোনাল লেভেলে এখন আমার ভেঞ্জেন্সের কারণে তুমি আমি উত্তম হইব না কেন রাইট আমার কোনো ধরনের বদমাইশি এই মাফিয়া স্টেটের মাফিয়া টুল ব্যবহার করার দরকার নাই তোরা যে অপরাধ করছো সেই অপরাধের আমি তদন্ত চাই বাস দ্যাটস আমার নিজের স্বার্থের জন্য নাগরিকের স্বার্থে সরকার বদলাইছে এদের এই হালুয়া রুটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উঠব অনেক লম্বা হাত কিছু হয় না এদের দুর্দান্ত প্রথমে থ্রেট করে বেড়াচ্ছে ডিএফআই দিয়ে আমাকে থ্রেট করাস আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করে বেরাস এদের বিরুদ্ধে এখন তদন্ত করা দরকার এদের কিন্তু তাষের ঘরের মতো ভেঙে পড়ছে এদের যে লিঙ্ক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে লিঙ্ক আইসিটি মন্ত্রীর সাথে লিঙ্ক পলকের সাথে লিঙ্ক হাজার হাজার লিঙ্ক খালি সারাদিন ফেসবুক ইউটিউব সব লিঙ্ক শেষ এখন মারতো তুস্তরা না এখন ইয়ের গল্প আয়নাঘরের গল্প শোনা লাগতেছে আমাদের তোদের কাছ থেকে তারা নতুন একটা দেশ আসছে আমরা এই দেশ যুদ্ধ করে আসি ফেসবুক ইউটিউবে আমরা নিজেদের জীবনের হুমকি নিয়ে ফেসবুক ইউটিউব দিনের পর দিন এই সরকার সমালোচনা করে গেছি দিনের পর দিন ছাত্রদের সমর্থন জানায় গেছি দিনের পর দিন যুদ্ধ করে দেশের বাইরে বসে যা করা যায় সব কিছু করছি আমরা এই রেজিমের পরিবর্তন আনার জন্য এখন তোর ওই রেজিমের মধ্যে এসে ঢুকে যাবে এত সহজে সারাটা জীবন তোরা খালি রাজ করে যাবি তোরা এত সহজ তো এই নতুন বাংলাদেশে যদি কোনো আইনের শাসন থেকে থাকে যদি কোনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে থাকে দেখেন আমি জানি আমার আলোচনা অনেকে শোনেন অনেক ধরনের মানুষ শোনেন সব ধরনের সব পেশার মানুষ শোনেন তা আমার আপনাদের কাছে কোনো ধরনের আনডিউ রিকোয়েস্ট নাই আমার কাছে একটা ডিউ রিকোয়েস্ট একটা ডিউ প্রসেসের এই প্রতারক বদমাশ পোল্টি বাজগুলো গত বিগত রেজিমের সাথে উঠবস উঠবস করা এবং সেই রেজিমের টুল ব্যবহার করে আমাদের মতো ভদ্রলোকদেরকে থ্রেট করে বেড়ানো গুম করে দেওয়ার থ্রেট করে বেড়ানো ঘরের থ্রেট করা ডিজিএফআইয়ের থ্রেট করা গোয়েন্দা সংস্থার থ্রেট করা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করা আমাদের ফেসবুক পেজ খেয়ে দেয়া খেয়ে সেখানে অশ্লীল পোস্ট করা হেন কোনো আকাম নাই তোরা করস নাই তোরা তোদের পাওয়ারের চোটে তোদের টেকা যায় না তোদের তোরা এখন পোলট্রি নেস সো যদি দেশ এত যুদ্ধ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত কথা বলে আমরা দেশ স্বাধীন করে নিয়ে আসলাম সেই স্বাধীন করা দেশে একটু কি আশা করতে পারি না একটু ন্যায় বিচার আশা করতে পারি না যে এদের বিরুদ্ধে একটা তদন্ত হবে এরা কি করে বেড়াইতেছে কি করতেছে এদের এদের কোম্পানি সিল গেলা হবে না এদের কোম্পানি কি সিল গেলা হবে না আয়না ঘর বা আয়না ঘর নিয়ে পোস্ট নিয়ে এদের এদের কি কোম্পানি সিল আমি কোনো কোনো আন্ডিও কোনো রিকোয়েস্ট না কিন্তু অ্যাগেন সরকার পট পরিবর্তন হয়ে গেছে এই জন্যে আমি একেবারে এখন কি জানি বলে হামলা মামলা করতেছি কোনো ধরনের আন্ড না 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 লিগাল ডিউ প্রসেস আমি বলতে এদের বিরুদ্ধে কি এখনও একটা তদন্ত হবে না এদের পায়ের নিচের মাটি তো সরে গেছে কারণ এরা এখন ডিগবাজি মারতেছে এরা পিঠ বাঁচানোর জন্যে এত রেজিমের সাথে এত হালুয়া খাইলেন পাঁচ বছর পনেরো বছর হালুয়া খাইলেন এখন কি একটু জবাব দিতে হবে না জবাবদিহিতা করতে হবে না আর ইটুপির আর ধর্মের হার আর কত লুকাবেন এতদিন রেজিমের আড় হালু লুকিয়েছিল সেই রেজিমও তো নাই এখন পায়ের নিচ থেকে সব চলে সরে গেছে এখন এখন ধর্মের কাঠটা খালি বাকি আছে রাইট সো আমার কোনো আন্ডিও রিকোয়েস্ট নাই দেশবাসীর প্রতি আমার খুবই ডিউ রিকোয়েস্ট যে আমার নামে জীবনে কোথাও কোনো মামলা হয় না এই প্রথম আমার নামে নাকি একটা মামলা করছে এক শুয়র আমার নামে মামলা করছে আমি কোনো অপরাধ না করে কত রেজিমের পাওয়ারে এরা না এই শুরারোর বাচ্চারা আমার ফোন করে ডিজিএফআ এর ভয় দেখায় আমার বাবা মাকে তুলে নিয়ে আসার ভয় দেখায় আমার বাড়ি ঘর খুঁজে বের করছে আমার বাবা ঠিকানা বের করছে গোয়েন্দা সংস্থা দিয়ে আমার বাবাকে তুলে আনার আয়না ঘরের ভয় দেখায় এই বাচ্চারা এই সুররার বাচ্চাদের ব্যাপারে ন্যায় বিচার আমি আশা করি আমি আপনাদের কাছে ন্যায় বিচার চেয়ে গেলাম